ডিপ্লোমা শিক্ষার্থীদের পরীক্ষা আবার শুরু হচ্ছে। হ্যাঁ, আপনি আসলে ঠিকই শুনছেন। দেখেন, আমি স্ক্রিনে আপনার btb.gov.bd এর ওয়েবসাইটটি আপনার ঢুকেছি এবং এখানে আমরা যদি নোটিশ বলে আসি তাহলে এখানে দেখতে পাবো ডিপ্লোমা পরীক্ষার বিজ্ঞপ্তি, এবং সেখানে যদি এসে আমরা এটা যদি ডাউনলোড করি, দেন এটা যদি ওপেন করি, তাহলে আমরা এরকমটি দেখতে পাবো যে আজকে 19/6/2021 তারিখ, এবং এই তারিখে একটা বিজ্ঞপ্তি কারিগরি শিক্ষা বোর্ড প্রকাশ করেছে, এবং সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এবং ডিপ্লোমা ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি শিক্ষাক্রমের, অর্থাৎ যত ডিপ্লোমা শিক্ষার্থী আছে কারিগরি শিক্ষা বোর্ডের অধীন, তাদের সবার যে স্থগিত পরীক্ষা আছে সেই পরীক্ষাটি আবার শুরু হবে, এবং সেই পরীক্ষাটি বলছে যে 4 দিনের তৃতীয় পরীক্ষা সহ, অর্থাৎ আপনাদের যে ব্যবহারিক ছিল প্লাস থিওরি দুই একটা ছিল বাকি, সেগুলো সহ কোভিড-19 পরিস্থিতিতে জাস্ট নিম্নোক্ত কন্ডিশন অনুযায়ী পরীক্ষা শুরু হবে। তো 1 নম্বর কন্ডিশন বলছে যে সকল স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা গ্রহণ করা হবে, অর্থাৎ সবাই মাস্ক পরে আসবেন এবং হ্যান্ড স্যানিটাইজার বা অন্যান্য যে সকল আপনার প্রিভেনশনগুলো মেনটেন করতে হয় সেগুলো মেনটেন করেই আসলে পরীক্ষা হলে প্রবেশ করতে হবে বা পরীক্ষা দিতে হবে। তারপরে বলা হয়েছে যে সকল পরীক্ষার্থীরা চলমান কোভিড পরিস্থিতিতে নিজ কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে অসমর্থ কিংবা ঝুঁকিপূর্ণ মনে করবে, সেই সকল পরীক্ষার্থীরা যে কেন্দ্রে অবশিষ্ট সকল পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক, অবশিষ্ট সকল পরীক্ষা বলতে তৃতীয় এবং ব্যবহারিক দুটোকেই বোঝানো হয়েছে, অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদেরকে ওই কেন্দ্রে আগামী 23/6 এত রোজ বুধবার বিকাল 4 ঘটিকার মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রক বা সংশ্লিষ্ট কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর প্রবেশপত্র বা রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি সহ বিষয়সমূহ উল্লেখ করে আবেদন করে ওই কেন্দ্রে তালিকাভুক্ত হতে হবে। এখন আপনি আবেদন দেওয়ার পরে, এর ব্যাখ্যাটা আমি একটু পরে বলছি, তালিকাভুক্ত হ মানে আমি আবেদন দেওয়ার পরে কি হবে, ওই যে আবেদনগুলো কেন্দ্র পাইল ওই কেন্দ্র ওই আবেদনগুলো কি করবে, নিকোজ ফন্টে এটাকে ডাটা এন্ট্রি করে এই ইমেল এবং এই ইমেইলে ওই প্রতিষ্ঠানে যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন তিনি আসলে পাঠিয়ে দিবেন, এবং পাঠিয়ে দেওয়ার পরে কারিগরি শিক্ষা বোর্ড যেটা করবে তারা তখন অ্যানালাইসিস করবে যে কোন কেন্দ্রে কতগুলো নতুন শিক্ষার্থী যোগ হলো বা কত শিক্ষার্থী হইলো, সেই শিক্ষার্থীর তথ্য অনুযায়ী তারা তৃতীয় পরীক্ষা হলে সেইভাবে প্রশ্নগুলো পাঠাবে, ব্যবহারিক পরীক্ষা হলে সেখানে এক্সটার্নাল বা অন্যান্য যেসব জিনিস পাঠানোর দরকার প্রয়োজন হয় সেগুলো তখন ওই কেন্দ্রে সেইভাবে পাঠাবে। এখন আপনাদের এই 2 নম্বর পয়েন্টে এসে কিছু বোঝার ব্যাপার আছে, এটা কেন বললো, এটার বলার কারণ হচ্ছে দেখেন এই যে কিছুদিন আগে যে পরীক্ষার ডেট দিয়ে হঠাৎ করে আবার যেটা বন্ধ করে দেওয়া হলো সেটাতে দেখা গেলো যে বিভিন্ন সীমান্ত জেলা থেকেও শিক্ষার্থীরা বিভিন্ন জেলাতে মুভ করতেছে এবং মুভ করার কারণে করোনাটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা ছিল। এবার যেহেতু করোনা সংক্রমণটা আরও সীমান্ত জেলাগুলোতে আর একটু বেশি, এই সংক্রমণটা যাতে আর বেড়ে না যায় বা এক জেলার স্টুডেন্ট আরেক জেলাতে গিয়ে যাতে করোনা পরিস্থিতির আরও ভয়াবহ রূপ নিতে না পারে, সে কারণে আপনাদের বলা হয়েছে যে সাপোজ কোনো একজন স্টুডেন্টের বাড়ি হচ্ছে চট্টগ্রাম, সে ধরলাম সে পাবনা পলিটেকনিকে চান্স পেয়েছে বা পাবনা পলিটেকনিকে সে পড়াশোনা করে, এখন চট্টগ্রাম থেকে যদি তাকে এই আপনার পাবনা আসতে হয় তাহলে বুঝে নেন যে কতগুলো জেলা তাকে বাড়ি দিয়ে আসতে হবে, কতটা ভোগান্তি করতে হবে। তো সেই শিক্ষার্থী যদি মনে করে আমি পাবনা গিয়ে পরীক্ষা দিব না, আমার বাড়ির কাছে চট্টগ্রাম পলিটেকনিক হয় বা চট্টগ্রাম মহিলা পলিটেকনিক হয়, আমি সেখানে পরীক্ষা দিব আমার বাদ বাকি যেগুলো স্থগিত পরীক্ষা আছে, তো তখন সে কী করবে, ওই পলিটেকনিকের যে ভারপ্রাপ্ত কর্মকর্তা আছে বা পরীক্ষা নিয়ন্ত্রক আছেন তার বরাবর সে একটি চিঠি লিখবে, মানে একটা অ্যাপ্লিকেশন জমা দিবে, সেই অ্যাপ্লিকেশনে কী কী ভাষা থাকবে সেগুলো আমি একটু পরে দেখাচ্ছি, সেটা সে জমা দিয়ে জাস্ট নিশ্চিন্তে বসে থাকবে। কী করবে এখন, ওই ভারপ্রাপ্ত কর্মকর্তা ওটা যদি রিসিভ করে নেয় এবং সেটা অনুযায়ী সে উপরে পাঠাবে লিস্ট, এবং পাঠানোর পরে কনফার্ম হয়ে যাবে, কনফার্ম হওয়ার পরে হয়তো বা ওই শিক্ষার্থীকে জানাতে পারে যে ঠিক আছে তোমার পরবর্তী পরীক্ষাগুলো এই আমাদের পলিতে অনুষ্ঠিত হচ্ছে, বা শিক্ষার্থীও চাইলে ওই পলির তে যোগাযোগ করে জেনে নিতে পারে যে আমি যে অ্যাপ্লিকেশনটা জমা দিয়েছিলাম সেটার কেমনে কী হলো, আমি আপনাদের পলিতে কি পরীক্ষা দিতে পারবো কি না আমার বাদ বাকি পরীক্ষাগুলো, সেটা কিন্তু সে জেনে নিতে পারে, এবং এটা হওয়ার কথা এবং এটা হওয়ার হবে বা হওয়ার জন্যই মূলত এই চিঠিটা করা হয়েছে। মোট কথা, ওই চট্টগ্রামের ওই শিক্ষার্থীকে পাবনা পলিটেকনিকে এসে পরীক্ষা দেওয়া লাগবে না, সে তার অবশিষ্ট পরীক্ষাগুলো তার সুইটেবল প্লেস সেটা চট্টগ্রাম হোক, চট্টগ্রাম ঢাকা চট্টগ্রাম পলিটেকনিক হোক বা মহিলা পলিটেকনিক হোক বা তার পাশের কোনো জেলা যদি হয় সেখানে সে মুভ করতে পারে, ঠিক আছে, সেখানে গিয়ে সে পরীক্ষা দিতে পারে, এটার জন্যই মূলত এই চিঠিটা করা। এখন আপনাদের
যেমন আমাদের ইসেতে আপনার কিছুদিন আগে দেখলাম যে আমাদের পাবনা পলিটেকনিকে কুড়িগ্রাম জেলার একটা ছেলে, সে একেবারে প্রত্যন্ত জেলার একটা ছেলে, সে বহুত কষ্ট করে আপনার মেসে আসছে, আসার পরপরই ব্যাগটা রেখেও টাইম পায়নি, তখনই তার আবার নোটিশ আসলো বিভিন্ন গ্রুপের মাধ্যমে, সে জানলো যে পরীক্ষা স্থগিত করা হয়েছে, আবার তাকে কুড়িগ্রামে ব্যাক করতে হবে। তো এটা কতটা চাপের, কতটা ব্যয়বহুল, কতটা ঝামেলার আপনি নিজেই বুঝতে পারতেছেন। তো এবার যাতে সেরকমটা না হয় যে কুড়িগ্রামের যে ছেলেটা আছে তার বাড়ি, সে পাবনা এসে পরীক্ষা না দিয়ে সে কুড়িগ্রাম পলিটেকনিক বরাবর পরীক্ষা আবেদন করবে, কুড়িগ্রাম পলিটেকনিকের যে পরীক্ষা সেল আছে অর্থাৎ পরীক্ষা নিয়ন্ত্রক বা সংশ্লিষ্ট কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা যিনি আছেন তার বরাবর একটা আবেদন দিবে যে আমি আপনার পলিটেকনিকে আমি বাদ বাকি পরীক্ষাগুলো দিতে চাই, এবং সেটা অ্যাপ্রুভ হয়ে গেলে সে ওখানেই পরীক্ষা দেবে, তাকে আর কষ্ট করে পাবনাতে আসতে হবে না। এটাই হলো মূল মেসেজ এই অ্যাপ্লিকেশনের। এখন আসেন যে কিভাবে আপনি এই দরখাস্তটা লিখবেন। তো দরখাস্ত লেখার জন্য আমি কয়েকটা টিপস বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে আমি এখানে গুগলের ভয়েস টাইপিং করছি। আপনি এটা কিভাবে করবেন, এই যে এখানে আসার পর এখান থেকে দেখেন এখানে লেখা আছে যে এই যে ডকস, এই ডকস এখানে যেতে পারেন। এছাড়া এই যে বাম পাশে এরকম একটা অপশন আছে অ্যাপস, এখানে ক্লিক করলে এই যে গুগল ডকস পাবেন। এছাড়া আপনি এখানে লিখলেও হবে যে গুগল ডকস, তারপরে আপনার যে মাইক্রোসফট ওয়ার্ড আছে সেখানেও আপনি লিখতে পারেন। জাস্ট আমি এখানে টাইপিং করব এবং লেখা হবে, সেটার জন্য মূলত এই ইন্টারফেসটা ওপেন করলাম। এটার পরে আপনার এই টুলসে যাবেন, টুলসে গিয়ে দেখেন এখানে লেখা আছে ভয়েস টাইপিং। আমরা ভয়েস টাইপিং দেখলাম, এই যে এখানে ভয়েস টাইপিং, এখানে আমরা ক্লিক করব। দেন এখান থেকে আমরা বাংলা, বাংলাদেশ সিলেক্ট করব। নিচের দিকে আসলে দেখতে পাবেন যে লেখা আছে বাংলাদেশ, বাংলা। তো এটা লেখার পরে এই যে এটা অ্যালাউ করতে বলবে, আপনি অ্যালাউ দিবেন। অ্যালাউ দেওয়ার পরে আমি যা যা বলছি দেখেন তাইতে এখানে লেখা হয়ে যাচ্ছে। তো আমি এগুলো মুছে দিচ্ছি। তো শুরু করার আগে এরকম আমরা বলে নিব, যেহেতু আমাদের বলছে বরাবর পরীক্ষা নিয়ন্ত্রক অবলিক ভারপ্রাপ্ত কর্মকর্তা, তো আমরা এটা লিখব বরাবর ভারপ্রাপ্ত কর্মকর্তা পরীক্ষা নিয়ন্ত্রক কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট কুড়িগ্রাম। বিষয় স্থগিতকৃত পরবর্তী পরীক্ষাগুলো আপনার কেন্দ্রে দেওয়ার জন্য আবেদন করছি। এরকম করে আপনি এটা টাইটেল দিবেন, বিষয়টা আরো সুন্দর করে দিতে পারেন, এটা আপনার নিজের ব্যাপার। তারপরে আমি আরো স্পেস দিয়ে পরেরটা চলে যাচ্ছি, জনাব যথা বিহিত বিনীত নিবেদন এই যে আমি এখানে আমি ড্যাশ ড্যাশ রাখলাম, আপনার নামটা এখানে বসিয়ে দিবেন। বর্তমানে পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটে কম্পিউটার বিভাগের চতুর্থ সেমিস্টারে গ্রুপ A1 এর এ অধ্যয়ন করছি। মোট কথা এভাবে আপনি লিখবেন। আমি আসলে এতটা বানান ঠিক করে নিচ্ছি না, আপনারা একটু পরে ঠিকঠাক করে নেবেন। এই যে এখানে স্পেস হয়ে গেছে। তো এরপরে আমরা যেটা করব সেটা হলো যে পরবর্তী কথাগুলো লিখব। কোভিড-19 পরিস্থিতির কারণে আমার নিজের পলিটেকনিক ইনস্টিটিউটে পরীক্ষা দেওয়া সম্ভব হচ্ছে না বিধায় আমার বাড়ির কাছে আমার নিজ জেলা পার্বত্য পার্বত্য কথাটি আমি আসলে বাদ দিয়ে দিচ্ছি। এখানে
চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে। চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে পরীক্ষা দিতে আগ্রহী, এমত অবস্থায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এখানে একটা দাঁড়ি দিবেন। এই প্যারাতে এসে আপনি লিখবেন, আমার রোল নম্বর এত, রেজিস্ট্রেশন নম্বর, গ্রুপ নম্বর, স্থগিতকৃত পরীক্ষার বিষয়, প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলোর নাম, প্র্যাকটিক্যাল তো বুঝতেই পারতেছেন, এগুলো সবকিছু আপনি উল্লেখ করে দিবেন। উল্লেখ করে দিয়ে ফাইনালি এখানে এসে আপনি লিখে দিবেন যে বিনীত নিবেদক, আপনার একান্ত অনুগত, আপনার নাম, আপনার নাম। তো এই যে একটা দরখাস্তর ফর্মেট আপনারা দেখালাম, ঠিক এইভাবে দরখাস্তটি করতে হবে। আরো সুন্দর করে নেবেন, এখানে অনেক কিছু বানানটানা ঠিকঠাক নাই, এটা জাস্ট বোঝানোর জন্য আমি জাস্ট করলাম। আর এই মাথার উপরে অবশ্যই এখানে তারিখ দিতে হবে, তো এখানে তারিখ দিয়ে দিচ্ছি, আজকে তারিখ 19/6/2021। তো গুগল ডক্সের সাহায্যে এরকম আসলে অনেক দ্রুততার সাথে কাজ করা যায়, দ্রুততার সাথে লেখা যায়, এটা আপনারা জানেন। যারা জানেন না তারা একটু প্র্যাকটিস করে নিয়েন, এবং এইভাবে যদি আপনি লেখেন তাহলে যেটা হবে যে খুব দ্রুততার সাথে আপনার অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে। এবং এটা লেখা হয়ে গেলে এটা সেভ করবেন হচ্ছে এভাবে, ফাইলে গিয়ে এটা অটোমেটিক সেভ হয়। এখানে গিয়ে দেখেন ডাউনলোড একটা অপশন আছে, ডাউনলোডে গিয়ে মাইক্রোসফট ওয়ার্ড অথবা মাইক্রোসফট মানে পিডিএফ ফর্মেটে আপনি ডাউনলোড করতে পারেন। তো ওয়ার্ড ফর্মেটে আমি ডাউনলোড করলাম। এটা যখন ডাউনলোড হয়ে যাবে এটাকে আপনার যে ওয়ার্ড ইনস্টল করা আছে সেটার মাধ্যমে আপনি ওপেন করবেন, অথবা এই টেক্সটগুলোকে ফুল কপি করে নিয়ে আপনি সেখানে জমা দিলেও হবে, সেখানে গিয়ে পেস্ট করে দিয়ে আপনি কিছু চেঞ্জ টেঞ্জ করে নেবেন। তো এরকম একটি দরখাস্ত আপনার উল্লেখ করতে হবে। মূলত এই দরখাস্তে এই সকল মানে যেসব কথাবার্তাগুলো ডিফল্ট কথাবার্তাগুলো লেখা থাকে তার সাথে আপনার মেন যেগুলো উল্লেখ করতে হবে সেটা হচ্ছে এখানে বলছে যেটা যে আপনার যে সকল স্থগিত পরীক্ষা আসলে আপনার বাকি আছে, তৃতীয় যেটা আছে সেটা তৃতীয় পরীক্ষার নাম এটা উল্লেখ করে দেবেন, ব্যবহারিক পরীক্ষাগুলোর নাম উল্লেখ করে দেবেন যেভাবে আমি উল্লেখ করেছি, ঠিক ওইভাবে সিরিয়ালি এগুলো উল্লেখ করে দেবেন যে এইগুলো পরীক্ষা আপনি মূলত দিতে চান। আর এই পরীক্ষার রুটিন এটা কারিগরি শিক্ষা বোর্ড আপনার আবেদনগুলো গ্রহণ করার পর কারিগরি শিক্ষা বোর্ড পরবর্তীতে রুটিন জানিয়ে দিবে, অর্থাৎ আজকে 23/6 মধ্যে আপনার জমা দিতে হবে। হয়তো দেখা যাচ্ছে যে পরীক্ষার রুটিন ওই মাসেরই 26/27/28 তারিখের দিকে আপনার রুটিন এসে যাচ্ছে, সেক্ষেত্রে আগামী 1-2 তারিখের দিক থেকে হয়তো আপনাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। এটা একটা আনুমানিক ধারণা স্বরূপ বললাম, তো এরকমটাই আপনার হতে পারে। অর্থাৎ পরীক্ষা যে হবেই এটাতে আসলে মিস নেই, পরীক্ষা হবে। কাজেই যারা পড়াশোনা এতদিন করেন নাই বা চুপচাপ আছেন তারা একটু বইটই খুঁজে নিয়ে একটু পড়াশোনা শুরু করে দেন। এবং আপনাদের এই দরখাস্তের আরেকটা জিনিস আমি উল্লেখ করতে ভুলে গেছি, সেটা হলো যে আপনার নিচে এসে সংযুক্তি লিখবেন। এখানে লিখবেন হচ্ছে সংযুক্তি, সংযুক্তি এখানে 1 নম্বরে যেটা থাকবে পরীক্ষার প্রবেশপত্র, এর ফটোকপি, রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি, কার্ডের ফটোকপি, ফটোকপি ত
তো এই হচ্ছে ফরম্যাট, এই রেজিস্ট্রেশন কার্ডের যে ফটোকপিগুলো এবং প্রবেশপত্রের যে ফটোকপি সেটি দিয়ে কিন্তু আপনার আবেদনটা করতে হবে, আদারওয়াইজ আপনি আসলে রিজেক্টেড হয়ে যাবেন। এখন আপনাদের অনেকেরই যে কমন সমস্যাটা হবে যে স্যার এতদিন পড়াশোনা টুনা করি নাই, আমার প্রবেশপত্রের কপি যে কোথায় আছে, রেজিস্ট্রেশন কার্ডের কপি কোথায় আছে, এগুলো তো আমি খুঁজে টুজে পাচ্ছি না। তো এখন থেকে খোঁজা শুরু করে দেন, যদি একেবারেই কিছু না পান তাহলে থানায় একটা জিডি করতে হবে, অথবা যে কেন্দ্রে আপনি পরীক্ষা দিতে চাচ্ছেন যে নতুনভাবে সেই কেন্দ্রের নাম্বার একটু ম্যানেজ করে নিয়ে তাদের ওয়েবসাইটে গেলেই আপনি টের পাবেন। তো সেই ওয়েবসাইটে নাম্বার দেওয়া আছে, সেখানে একটু কথাবার্তা বলে যে আমি তো প্রবেশপত্রের কপি হারিয়ে ফেলেছি বাট রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি আছে, এটা দিয়ে হবে কিনা, শুধু যদি একটা দিই তাতে হবে কিনা, আর যদি হারিয়েই ফেলি দুটোই তাহলে সেক্ষেত্রে আমি কি করতে পারি, কোনো জিডি টিডি করবো কিনা বা এসএসসির কপি টপি জমা দেবো কিনা, এগুলো তাদের কাছ থেকে একটু পরামর্শ নিয়ে সেইভাবে আপনি দরখাস্তটা জমা দিয়ে দেবেন। তো ফাইনালি সারাংশ যদি বলি যে আপনারা দূর দূরান্তে যে এখানে যে যার বাড়িতে আছেন সেই জেলাতেই পরীক্ষা দেওয়ার চেষ্টা করেন, মানে সেই জেলাতে যদি পলিটেকনিক থাকে, না হলে তার পাশের জেলায় যেখানে আপনার যাওয়াটা খুব সহজ, নিরাপদ আছে, আত্মীয় স্বজনের বাসা আছে, ওখানে গিয়ে একদিন তিন দিন এর পরীক্ষাটা দিবেন, ঠিক সেই জেলাটা আপনি চুজ করেন এবং সেই জেলাতে পরীক্ষা দেওয়ার জন্য সেই জেলার পলিটেকনিকের মানে আপনার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর আপনাকে একটা দরখাস্ত দিতে হবে, এবং দরখাস্তে কী কী লেখা থাকতে হবে সেগুলোর আমি একটা সামারি বা টেমপ্লেট দাঁড় করানোর চেষ্টা করলাম, এবং সেখানে সংযুক্তিতে কী কী থাকবে সেগুলো উল্লেখ করে দিলাম। এই সংযুক্তিতে যেগুলো থাকে অর্থাৎ দরখাস্ত এবং আপনার এই যে দুটো ফটোকপি, এগুলো দিয়ে পিন আপ করে আপনি জমা দিয়ে দিবেন হচ্ছে আপনার অফিসে। যদি পারেন যে পাসপোর্ট সাইজের একটা একটা ফটোকপি যদি জমা দিয়ে দেন আরও ভালো হয়, আপনার এতে সুবিধা হবে যে আপনার রেজিস্ট্রেশন কার্ডে যে আপনার যে ছবিটা আছে সেই ছবির সাথে আপনার আবেদনের যে পাসপোর্ট সাইজের ফটোকপি সেটা দেখে মানে পরীক্ষা নিয়ন্ত্রক সেলটা আরও বেশি এনশিওর হবে। ছবি দিলেও হতে দিতে পারেন, না দিলেও চলবে। তো এগুলো দিয়ে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, আপনার দূরের জেলায় মুখ করতে হলো না, আপনার নিজের পলিটেকনিকে যেতে হলো না, আপনি নিজের বাসা থেকে খাওয়া দাওয়া করে মনে করেন সেই জেলাতে এক ঘন্টা বা আধা ঘন্টা আগে রওনা দিলেই তো সেই জেলার পলিটেকনিকে গিয়ে আপনি পরীক্ষাটি দিতে পারবেন। তো মূলত এইভাবে আপনাকে পরীক্ষা দিতে হবে, তবে যে পরীক্ষা যে দিতেই হবে এটা আপনি কনফার্ম, এবং পরীক্ষা দিয়ে যদি রেজাল্ট ভালো করতে হয় তাহলে আপনাকে একটু পড়াশোনা করা লাগবে, কারণ আমরা অতীত অভিজ্ঞতায় যেটা দেখেছি যে যত কিছুই হোক না হোক খাতা কিন্তু কখনো ঢিলা করে দেখা হয় না, যত সিচুয়েশন খারাপ হোক না হোক প্রত্যেকটি টিচারই তার খাতা ভালো করে দেখে, এবং খাতা দেখার পরে প্রধান যিনি খাতা দেখার দায়িত্বে থাকেন তার কাছে খাতাটা দেয়, সে আপনাকে পাস করাবে না ফেল করাবে সেটা তার ব্যাপার, কিন্তু একজন মাঠ পর্যায়ে যিনি পরীক্ষা মানে খাতা দেখেন তিনি কিন্তু কখনোই খাতায় ছাড় দেবেন না। কাজে আপনার যদি পাস করতে হয় ডেফিনেটলি আপনার একটু পড়াশোনা করতে হবে, আর আপনারা তো ওই আগে জানেনই আগের নিয়মটা আছে, অর্থাৎ আপনার হলো 100 মার্কের মধ্যে 50 মার্কের অ্যান্সার করতে হবে, অর্থাৎ 60 মার্ক হলে পারে 30 মার্ক, 90 মার্কের পরীক্ষা হলে 45 মার্কের অ্যান্সার করতে হবে। আর প্র্যাকটিক্যালের ব্যাপারটা যদি বলি, যেহেতু আপনি ভিন্ন পলিটেকনিকে পরীক্ষা দিবেন সেক্ষেত্রে ওই পলিটেকনিকের টিচারদের উপর মেন্টালিটি নির্ভর করবে যে আপনার প্র্যাকটিক্যালের পরীক্ষাটা কেমন হবে, কারণ কোভিডের জন্য পরীক্ষা আপনি প্র্যাকটিক্যাল করতে পারেন নাই, বাট কিছু কিছু পলিটেকনিক যেমন কম্পিউটার ডিপার্টমেন্টের কথা যদি বলি, কারণ এখানে হাতে কলমে পরীক্ষা মানে পলিটেকনিকের ল্যাবে প্র্যাকটিক্যাল যতটা না হয় তার চাইতে বেশি কিন্তু ইউটিউব আছে, মানে আপনার গুগল আছে, এবং নিজে নিজে একটু চেষ্টা করেও কিন্তু সেই প্র্যাকটিক্যালে কিছু জ্ঞান অর্জন করা যায়। তো আপনারা যেহেতু সবাই স্মার্টফোন আছে কাজেই কম্পিউটার রিলেটেড কোনো স্টুডেন্ট যদি হয়ে থাকেন তাহলে আপনাকে একটু প্র্যাকটিক্যালের জ্ঞানটা একটু রাখা উচিত, এতে করে আপনার ভবিষ্যতেও কাজে লাগবে, বর্তমান পরীক্ষাগুলো ভালো করবে, কারণ আপনি যেহেতু ভিন্ন পলিটেকনিকে আপনি পরীক্ষা দিতে যাচ্ছেন সেই পলিটেকনিকের স্যার যদি মনে করেন না এই ছেলে কিছুই পারে না, ওকে আমি ভালো একটা মার্ক দিব না, তো আপনি তাকে আসলে ব্লেম করতে পারেন না, বাট আপনি পারে। তবে একটা শিওর থাকেন যে প্র্যাকটিক্যালে কোনো টিচারই আপনাকে ফেল করাবে না, বিশেষ করে এই বছর, কারণ প্র্যাকটিক্যালে ফেল করলে তো আপনার এক বছরে ড্রপ হয়ে যায়, এবং আমার কথা যদি বলেন আমি তো কাউকে ফেল করাই না। তো যাই হোক, তবে আমি অবশ্যই শর্টিং করার চেষ্টা করি, যারা ভালো স্টুডেন্ট তাদেরকে ভালো মার্ক দেওয়ার চেষ্টা করি, এবং যারা মিডিয়াম তারা মিডিয়ামের লেভেলে দিই, এবং যারা জীবনে অনেক কিছু করেনি মহাফাঁকিবাজ তাদের সেই রকম লেভেলের মার্ক দিই, বাট কাউকে কখনো ফেল করাই না। তো থ্যাংক ইউ অল, এই ভিডিও দেখে যদি উপকৃত হন তাহলে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বললেন না, কারণ আমি যেহেতু আপনাদেরই লোক, আপনাদেরই পলিটেকনিক অঙ্গনের একজন সদস্য, কাজেই পলিটেকনিকের কোনো ধরনের নিউজ বা আপডেট হলে আমি সবসময় দেওয়ার চেষ্টা করি, আর আমার চ্যানেলের মাধ্যমে আপনি সেই আপডেটগুলো পেয়ে যাবেন। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফেজ।